فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. আল হুদা ওয়া নূর ফিমেল গ্রুপে শ্রদ্ধা একদিনই বলতেন, জানতে চাচ্ছেন মেয়েরা তাদের মাহরামদের নিকট কতটুকু প্রকাশ করতে পারবেন, শুধু কি তাদের মুখমণ্ডল এবং দুই হাতের কবজি, চুলের কিছু অংশ, সেগুলো কি পারবেন কিনা, বিষয়গুলো জানালে উপকৃত হব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন ইল্লা লিবুউলাতিহিন আও আবাইহিন আও আবাই বুউলাতিহিন أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني أخوانهن أو بني أخواتهن أو نسائهن শর্মিন্দা দিনী বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 31 নম্বর আয়াতে মেয়েরা কাদের নিকটে তাদের সৌন্দর্য প্রকাশ করতে পারবে সেগুলি বিশেষভাবে উল্লেখ করেছেন। তাদের বিশেষ করে মেয়েদের দুই ধরনের সৌন্দর্য রয়েছে। প্রথম সৌন্দর্য হলো বাহ্যিক যে সৌন্দর্য, হাতের কিছু অংশ যেটি স্বাভাবিকভাবে প্রকাশ পায়, আর কিছু সৌন্দর্য রয়েছে অভ্যন্তরীণ সৌন্দর্য। অভ্যন্তরীণ সৌন্দর্য যেগুলো রয়েছে সেগুলো একমাত্র স্বামীর জন্য বৈধ, স্বামী ছাড়া আর অন্য কারোর জন্য বৈধ নয়। বাহ্যিক যে সৌন্দর্যগুলো রয়েছে, যেমনটি হাতের কবজি পর্যন্ত, চেহারা অনুরূপভাবে কপালের কিছু অংশ, মাথা কখনো চুল হতে পারে কিছু অংশ, পায়ের কিছু অংশ বিশেষ করে নিম্ন অংশ, এগুলো তারা মাহরামদের কাছে প্রকাশ করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। তবে বর্তমান অবস্থাতে দিন না জানার ফলে অথবা দিনী চর্চা না করার ফলে যে সৌন্দর্যগুলো একমাত্র স্বামীর জন্য, সেই সৌন্দর্যগুলো অন্যান্য মাহরামের ক্ষেত্রে অনেক সময় বাবার সামনেও, ভাইয়ের সামনে, তাদের সামনেও এ ধরনের স্থানগুলো প্রকাশ করা হয়, যেটি সম্পূর্ণভাবে শরীয়ত বিরোধী এবং হারাম কাজ। মুফাসসিরগণ এই আয়াতের ব্যাখ্যাতে এমনটি বলেছেন যে এই সৌন্দর্য হলো যেটি বাহ্যিক সৌন্দর্য, আর বাহ্যিক সৌন্দর্য হলো যেটি চেষ্টা করার পরেও প্রকাশ পেয়ে যায়, প্রকাশ পেয়ে যায় যখন সে বড় ওড়না দেবে, এরপর তার গঠন যেটুক প্রকাশ পাবে সেটি অবশ্যই লুকানোর নয়, এটুক তাহলে বাহ্যিকভাবে প্রকাশ পাবে। অনুরূপভাবে হাতের কবজিগুলো যেগুলো অন্য পরপুরুষের কাছে ঢেকে রাখতে হয়, এই ক্ষেত্রে মাহরামদের কাছে তিনি এই অংশগুলো খুলে রাখতে পারেন, হাতের অংশ, পায়ের অংশ, কখনো কখনো চুলের কিছু অংশ যদি খুলে, এত বড় ধরনের সমস্যা হবে না। সন্ন্যতা দিনী বোন, এই বিষয়গুলো শুধু আমাদের বিশেষভাবে খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা আলাম।